হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু স্টেট ইউন বাংলা বন্ধুগণ এবছর দুয়ারে সরকার ক্যাম্পে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনপত্র জমা দেওয়ার পদ্ধতিতে বেশ কিছু নিয়মের বদল হয়েছে গত বছর দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা যেভাবে আবেদনপত্র জমা দিয়েছিলেন এবার কিন্তু সেই নিয়ম বদলে গেছে এবং আপনি যদি এবারে এই নিয়ম মেনে আপনার আবেদনপত্র জমা করতে না পারেন তো আপনার আবেদন সিওর বাতিল হবে এমনকি আপনার আবেদনের সপক্ষে সমস্ত নথি প্রমাণপত্র যদি আপনি সাথে দিয়েও থাকেন তবু কিন্তু আপনি এবারে প্রকল্পের পরিষেবা নাও পেতে পারেন তো আজকের ভিডিওতে আমরা জেনে যে কি এই নিয়ম এবং এবারে আপনারা দুয়ারা সরকার ক্যাম্পে আবেদনপত্র ঠিক কিভাবে জমা দেবেন মানে এবারে দুয়ারা সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দেওয়ার সঠিক নিয়মটা কি সেটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব বন্ধুগণ এবারে দুয়ারা সরকার ক্যাম্পে নিয়মের সবচেয়ে বড় পরিবর্তন হল দুয়ারা সরকার রেজিস্ট্রেশন নাম্বার বা ডিএস রেজিস্ট্রেশন নাম্বার এবার আপনাকে দুয়ারা সরকার ক্যাম্পে গিয়ে সবার আগে একটা কুড়ি ডিজিটের ডিএস রেজিস্ট্রেশন নাম্বার নিতে হবে তবেই আপনি ফর্ম পাবেন এবং ফর্ম ফিল করতে পারবেন এবং আবেদনপত্র জমা করতে পারবেন দেখুন এই ডিএস রেজিস্ট্রেশন নাম্বার গতবারই ছিল না যে এমন নয় কিন্তু সেটা আগেরবার নেওয়াও মেন মানে বাধ্যতামূলক ছিল না আর আপনারা জেনে হয়তো আশ্চর্য হবেন যে এবার এটা কুড়ি ডিজিটের করা হয়েছে আগেরবার যদিও ছিল তো সেটা ওই তিন ডিজিটের ছিল আপনার কুড়ি ডিজিটের ছিল না এবং শুধু বাধ্যতামূলক করা হয়েছে এমনই নয় যেটা মজার জিনিস হলো আপনি দোয়ার সরকার ক্যাম্পে যে পরিষেবার জন্যই আবেদন করুন না কেন এবারে সেটা লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে স্বাস্থ্য সাথী হতে পারে এস এস টি সার্টিফিকেট হতে পারে বা অন্যান্য যে কোনো পরিষেবার জন্য তো আপনি তো আবেদনপত্র ধরুন জমা দিয়ে চলে এলেন এবার আপনার আবেদনপত্র জমা নেওয়ার পরে সরকারি আধিকারিকরা যখন সার্ভিস পোর্টালে ওই আবেদনপত্রটা আপনার এন্ট্রি করবে তখন ওনাদের কিন্তু এই টোয়েন্টি ডিজিটের ডিএস রেজিস্ট্রেশন নাম্বারটা সবার আগে পোর্টালে এন্ট্রি করতে হবে এখন এই ডিএস রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আপনার ফর্মের উপর না থাকে তো ওনারা যখন আপনার ওই সার্ভিস পোর্টালে আপনার ফর্মটা এন্ট্রি করবে তখন কিন্তু সেটা এন্ট্রি নেবেন না তো বুঝতেই পারছেন যে এই ডিএস রেজিস্ট্রেশন নাম্বারটা এবারে কত ইম্পর্টেন্ট তো চলুন আমরা আজকের ভিডিওতে একটু দেখে নিই যে এই ডিএস রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা সরকার ক্যাম্পে কীভাবে পাবেন এবং এর জন্য আপনাদের কী কী ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে সেটা এই দেখুন এরকম একটা আপনার সফটওয়্যারের ইন্টারফেস দিয়ে আপনার দুয়ারে সরকারে এবার আপনাদের ডিএস রেজিস্ট্রেশনটা করা হবে এই দেখুন দুয়ারে সরকার পাড়ায় সমাধান ক্যাম্প এন্ট্রি রেজিস্ট্রেশন সবার আগে দেখুন ওনারা আপনার ডিস্ট্রিক্ট ব্লক আপনার গ্রাম পঞ্চায়েতের নাম তারপর হচ্ছে ক্যাম্প ভেনুটা মানে ক্যাম্প কোথায় হচ্ছে এবং হচ্ছে আপনার কোন কাউন্টারে আপনি যাচ্ছেন সেই কাউন্টারগুলো প্রথমে সিলেক্ট করবেন এরপরে দেখুন ওনারা তারপরে যেটা বলবেন যে ডু ইউ হ্যাভ ডিএস রেজিস্ট্রেশন নাম্বার আপনার যদি ডিএস রেজিস্ট্রেশন নাম্বারটা না করা থাকে তাহলে ওনারা নো করবেন এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে দেখুন বেনিফিশিয়ারি ডিটেলস এবং বেনিফিশারি ডিটেলসে দেখুন বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাস্টারিক চিহ্ন দেওয়া আছে মানে এটা ম্যান্ডেটারি ফিল্ড অর্থাৎ আপনার মোবাইল নাম্বার লাগবেই আপনার কিন্তু এবার দুয়ারে সরকার ক্যাম্পে যে কোনো পরিষেবা পাওয়ার জন্য যদি আপনি আবেদনপত্র জমা দিতে যান তাহলে কিন্তু মোবাইল নাম্বার আপনার লাগবেই মোবাইল আপনাকে নিয়ে যেতে হবে যদি আপনি মোবাইল নিয়ে যেতে না পারেন তো অ্যাটলিস্ট আপনাকে মোবাইল নাম্বারটা ওখানে বলতে হবে ওই মোবাইল নাম্বারেই কিন্তু আপনি দেখবেন যে আপনার এই যে টোয়েন্টি ডিজিটে যে আমি ডিএস রেজিস্ট্রেশন নাম্বারটার কথা বলছি এইটা চলে যাবে যেটা আপনার মোবাইলে মেসেজ হিসাবে থেকে যাবে এবং যেটা দিয়ে আপনার পরবর্তী ক্ষেত্রে আবেদনপত্রটা ট্র্যাক করা যাবে এরপরে দেখুন বেনিফিশিয়ারি নেম এটাও ম্যান্ডেটারি এরপর আপনার এখানে নামটা লিখবে তারপরে দেখুন আইডেন্টিফিকেশান ডকুমেন্ট টাইপ আপনাকে সাথে আইদার এপিক মানে ভোটার কার্ড নিয়ে যেতে হতে পারে অথবা খাদ্যসাথী নিয়ে যেতে হতে পারে অথবা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যেতে হবে যদি না পাওয়া যায় নট অ্যাভেলেবল ঠিক আছে কিন্তু এটা কোনোমতেই সম্ভব নয় ম্যান্ডেটারি ফিল্ড আপনার এখানে এই ভোটার কার্ড বা আপনার হচ্ছে যে রেশন কার্ড বা আপনার স্বাস্থ্য সাথী কার্ড এগুলো যে কোনো একটা নিয়ে যেতে হবে এবং এখানে দেখুন ওই আইডেন্টিফিকেশন ডকুমেন্টস এর যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু এখানে কিন্তু পুট করবেন এবং এইটার নিচে দেখুন আধার নাম্বারটাও আছে যদি ওই আধার নাম্বারটা আপনারা দেখুন এখানে কিন্তু কোনো অ্যাস্টারিক চিহ্ন নেই অর্থাৎ আধার কার্ডটা কিন্তু ম্যান্ডেটারি করা হয়নি কিন্তু আপনার এই যে উপরের ডকুমেন্টগুলো এই তিনটে ডকুমেন্ট দেখুন একটা হচ্ছে যে কি এপিক মানে ভোটার কার্ড খাদ্যসাথী আইডি মানে আপনার রেশন কার্ড অথবা স্বাস্থ্যসাথী আইডি এই তিনটার যে কোনো একটা আপনাকে নিয়ে যেতেই হবে এবং তার নাম্বারটা এখানে কিন্তু পুট করতে হবে অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো যে এক ম্যান্ডেটারি আপনাকে একটা মোবাইল নাম্বার লাগবেই মানে মোবাইল নিয়ে যেতে হবে এবং আপনার ভোটার কার্ড খাদ্যসাথী আইডি এবং স্বাস্থ্যসাথী কার্ড এই তিনটের যে কোনো একটা কিন্তু আপনাকে প্রথমে নিয়ে যেতে হবে যেখানে দুয়ারে সরকার ক্যাম্পে আপনার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন হচ্ছে আধার নাম্বারটাও আপনি নিয়ে যেতে পারেন কিন্তু এই তিনটে যে কোনো একটা এবং মোবাইল নাম্বার লাগবেই এরপরে দেখুন ওনারা আপনার নিচে এই যে স্কিমগুলো আছে এই স্কিমগুলো চুজ করবে অর্থাৎ আপনি যে প্রকল্পের জন্য যাচ্ছেন আপনি ধরুন হয়তো খাদ্য সাথীর জন্য গেছেন বা তপসিলী বন্ধুর জন্য গেছেন বা মানবিকের জন্য গেছেন এখানে যেমন দেখুন লক্ষ্মীর ভাণ্ডারটা আপনার চেক করা হয়েছে মানে ইনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্যে আবেদন করতে গিয়েছিলেন তারপর এগুলো আপনার যে যে সার্ভিসের জন্য আপনি আবেদন করছেন ধরুন হয়তো তিনটে সার্ভিসের জন্য আবেদন করা হলো সেই তিনটে সার্ভিসে টিক দিয়ে দেওয়ার পর ওনারা এই যে নিচে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করে যখনই সেভ করে দেবেন তখনই দেখবেন যে এরকম একটা নিচে হচ্ছে যে আপনার দুয়ারে সুকার রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা টোয়েন্টি ডিজিটের আমি বলছি সেটা জেনারেট হয়ে যাবে এই দেখুন রেজিস্ট্রেশন অফ তারপর আপনার নামটা থাকবে ফর ফাইভ স্কিমস বা টু স্কিমস বা সার্ভিসেস ইজ ডান সাকসেসফুলি অ্যান্ড ইউনিক রেজিস্ট্রেশন আইডি করে এরকম টোয়েন্টি ডিজিটের একটা হচ্ছে রেজিস্ট্রেশন আইডি জেনারেট হয়ে যাবে এবং এই কুড়ি ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার ওই রেজিস্টার মোবাইলেও কিন্তু এস এম এস হিসাবে চলে যাবে সেখানেও আপনি এই কুড়ি ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন এরপর ওই রেজিস্ট্রেশন কাউন্টারে যারা থাকবেন তারা এই কুড়ি ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার হচ্ছে ফর্মের উপর লিখে দেবেন এবং আপনাকে এই ফর্মটা আপনার হাতে দিয়ে দেবে তারপর আপনাকে ফিল আপ করে সমস্ত কাগজপত্র সহ আপনার কাউন্টারে জমা দিতে হবে তো এখানে আপনাদেরকে এই ইউনিক রেজিস্ট্রেশন আইডিটা সম্পর্কে একটু জানিয়ে রাখি এখানে প্রথম যে ডিজিটটা এটা যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তাদের জন্য এক হবে আর যারা আরবান এরিয়ায় মানে মানে হচ্ছে যে মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করেন তাদের জন্য এটা দুই হবে তারপরে দুটো ডিজিট আপনার হচ্ছে যে ডিস্ট্রিক্টের জন্য বরাদ্দ তারপরে যে দুটো ডিজিট আছে সেটা আপনার ব্লকের জন্য তারপরে আপনার হচ্ছে দুটো ডিজিট আপনার গ্রাম পঞ্চায়েতের জন্য তারপরে আপনি ওই গ্রাম পঞ্চায়েতের যে ক্যাম্প ভেনু সেই ক্যাম্পের ভেনিউয়ের জন্য এবং কাউন্টারের নাম্বারের জন্য শুধু এই যে লাস্টের আটটা ডিজিট আছে এই আটটা ডিজিট হচ্ছে যে চেঞ্জ হবে আপনার ওই এলাকার জন্য প্রথম বারোটা ডিজিট কমন তো সেই জন্যে কী হতে পারে ওই ওই কাউন্টারে যিনি বসে আছেন তিনি কিন্তু ওই প্রথম বারোটা ডিজিট আপনার কিন্তু ফর্মের উপর নাও লিখতে পারেন তিনি কি করবেন না শেষ আটটা ডিজিট আপনার ফর্মের উপর লিখে দেবেন তো এটাই অসুবিধার কিছু নেই কারণ আপনার মোবাইলে কিন্তু ফুল টোয়েন্টি ডিজিট এই আপনার ডিএস রেজিস্ট্রেশন নাম্বারটা চলে যাবে তো এর সাথে আরেকটা কথা বলি ধরুন আপনি প্রথম দিন ক্যাম্পে গেলেন ক্যাম্পে গিয়ে আপনার মোবাইল দিয়ে আপনি হয়তো ডিএস রেজিস্ট্রেশনটা করেছেন কিন্তু কোনো কারণে কোনো কাগজ মানে কোনো জেরক্স না থাকার জন্য সেদিন আপনি ফর্মটা জমা করতে পারলেন না তো এরপর যখন আপনি দ্বিতীয় দিন যাবেন দ্বিতীয় দিন কিন্তু গিয়ে আপনাকে আর ডিএস রেজিস্ট্রেশন করতে হবে না আপনি আপনার মোবাইলে ওই ডিএস রেজিস্ট্রেশন নাম্বারটা বা ফর্মের উপরে যেটা আছে সেটা দেখালেই ওনারা কিন্তু এই ডিএস পোর্টালে গিয়ে সার্চ করে কিন্তু আপনার ওটা বের করে দেবে আপনি জমা করলে কিন্তু জমা নিয়ে নেবেন অর্থাৎ একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে কিন্তু আর সেকেন্ড টাইম রেজিস্ট্রেশন করার দরকার নেই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে